কি ম্যাডাম, অনেকদিন দেখা সাক্ষাৎ নেই। হঠাৎ তুমি? আমার ভয় কি বাড়ি ফেরার রুটটা পাল্টে ফেললেন? ডোন্ট টেল মি, তুমি আমাকে মিস করছো? আমি তোমাকে মিস করব। বাবুটা কি নিজেকে? তবে হ্যাঁ, আমার নিরীহ চায়ের কাপগুলো তোমাকে মিস করছে। তাছাড়া অনেকদিন রান্নাঘরটা নোংরাও হয়নি। জাস্ট শাট আপ, তোমার বাজে কথা শোনার জন্য আমার কাছে টাইম নেই কিন্তু, বুঝলে? বাই। এক মিনিট, তুমি যদি আসো তো আমি বাড়িতে থাকবো, হ্যাঁ কি না? হ্যালো, হ্যাঁ কি না? ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। কে রে দিদি? এই আমাদের রাতের প্ল্যানটা ক্যান্সেল হয়নি তো? না রে না, আজই রাত্রিবেলা আমরা ডেফিনেটলি বেরোচ্ছি, কিন্তু তার আগে আমায় আরেকটা জায়গায় যেতে হবে। এক্সকিউজ মি। শুনছ কি গো? শুনছ? ওঠো না। আহ মরি, বিরক্ত কর না, ঘুমাতে দাও আমাকে। কি পরে পরে ঘুমাচ্ছ বলো তো? ওদিকে তো আরতি ধুনুচি না সব শুরু হয়ে গেল, এখন কেউ ঘুমায় নাকি? ওঠো না, ভালো লাগে না। দেখো না একটু, দেখো আমি তোমার দিয়ে শাড়িটা পরেছি, দেখো না কেমন লাগছে আমাকে। খুব ভালো লাগছে। না দেখে বলে দিলে ভালো লাগছে, দুধ বাবা ভালো লাগে না। শাড়ি কুচিটা ধরে দাও না, নতুন শাড়ি একা একা পরা যায় নাকি? ওঠো না, একটু শাড়িটা ধরে দিতে পারছো না? ওঠোই না, লোকজন কি বলবে বলো তো? মৌরি শাস্তেও জানে না, তোমারই নিন্দা হবে বলে তোমার বই শাস্তে জানে না। ওঠো, 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 শাড়িটা ধরে দাও, ধরে দাও শাড়ি কুচিটা। সব ঠিক আছে। আমার সাজটা কেমন হয়েছে? খুব ভালো। কেমন হয়েছে আমার সাজটা? ভালো বলছি তো। সবকিছু ঠিকঠাক আছে? হ্যাঁ বাবা সব ঠিক আছে। ভালো করে দেখো, আর আমার টিপটা? রাগ আমার উপর কি করেছি আমি? পলাশ ডাঙ্গায় সবাই বলে বেশি রাগ করলে চারটি ভাত বেশি করে খাও, কিন্তু তুমি তো সারাদিন উপোস করেই বসে আছো। তুমি খেয়াল করেছো? খেয়াল করবো না আবার? আমারও কিন্তু খিদেতে পেটটা চোচো করছে। কি তুমি এখনো খাওনি? তুমি না খেলে আমি খাই কি করে? উফ, কি রাগ রে বাবা। এই এখনো ভালোবাসা টালবাসা নেই না? ধুতি পরে ধুনুচি নাচ নাচতে পারবে তো? গ্রামে সব লোক কিন্তু দেখবে নতুন জামাই কেমন ধুনুচি নাচ নাচছে, পারবে তো নিজে ধুতি সামলাতে?
ডাক্তার বাবামশাই, এই সন্ধি পুজোর প্রস্তুতিতে কোনো ত্রুটি বিচ্যুতি নেই তো? না বাবামশাই, এখনই শুরু হবে। না দেখো দেখো, একটু খেয়াল রেখো। ওই গিরিশ, আগে বাবামশাই দেখো এতগুলো প্রদীপ। হ্যাঁ, দেখিল না প্রদীপ জ্বালাবে? ও হ্যাঁ। সে কখন জ্বালাবে? দেখলাম মৌরি কোথায় গেছে। হ্যাঁ, এতক্ষণ হয়ে গেল বাড়ির ভেতরে কি করছে? মৌরি তো থাকা উচিত বাড়ির বউ বলে কথা। কোথায় ছিলে? আচ্ছা, ধুতি পরে নাচতে তোমার অসুবিধা হয়নি? গায়ে যদি আগুন পড়ে যেত ভয় লাগেনি? যদি আগুন পড়ে যেত সবাই দেখছে তো। আজকে এই সন্ধি পুজোর মুহূর্তে এটা বড় শুভক্ষণ, মনকে স্বচ্ছ করে, বুঝলে তো দাদু ভাই? এই সময় পবিত্র মনে ঈশ্বরের কাছে যা প্রার্থনা করবে তিনি তোমাকে তাই দেবে। বুঝলে দাদু ভাই, আমাদের এই পুজো তো বহু পুরুষের পুজো, তোমরা তো এই পুজোতে কোনো ইন্টারেস্ট নাও না? দেখো এই সমস্ত পূজা পার্বণে মানুষের মন শুদ্ধ হয়, মানুষের মধ্যে নিয়ম শৃঙ্খলা। ডাক্তার বাবামশাই, হ্যাঁ বাবামশাই একটা কথা ছিল। হ্যাঁ কান্নাকাটি করো না, দেরি হয়ে যাবে, চলো প্লিজ, চলো চলো চলো। এক মিনিট মরি, তুই আমার একটা শেষ উপকার কর, এই চিঠিটা একটু বাড়িতে পৌঁছে দে, সবাই না তো খুব চিন্তা করবে। কিন্তু নটুদি, আমি চিঠিটা কি করে দেবো? আমার কথা শোন, এটা কারুর হাতে দিতে হবে না, তুই জানলা গলিয়ে ফেলে দিস,
ঠিক কেউ না কেউ পেয়ে যাবে। সবকিছু থিতু হলে আমি আগে সবার আগে তোকে জানাবো। শোনো, কোথায় থাকবে, কোথায় উঠবে আমাকে সব জানাবে কিন্তু। ঠিক আছে কত রে, আমি ঠিক থাকবো, তুই চিন্তা করিস না। মরি, তুই ভয় পাস না, গ্রামের সমস্ত ঝামেলা শান্ত হয়ে গেলে তোর নটু দেখে নিয়ে আমি আবার গায়ে ফিরে আসবো। আমি তোর নটু দেখে ভালো করেই রাখবো, কোনো চিন্তা করিস না, কানিস না মোনা, তুই চিন্তা করিস না। চল, ভালো থেকো তোমরা। দাঁড়াও, কোথায় যাচ্ছ তোমরা? কি ব্যাপার, বাড়ি থেকে পালিয়ে যাওয়া হচ্ছিল? ভালোবাসতে বুঝি বাড়ি থেকে পালিয়ে যেতে হয়? হুম, বুদ্ধিটা কার, কার বুদ্ধি শুনি। মরি, তোমার ও তাই বুঝি তুমি এত ব্যস্ত ছিলে না? এই তোমার হাতে ওটা কি দেখি দেখি,